হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নামে যে মার্কেটে চলে এসেছি, করিমপুর মার্কেট। তো করিমপুর মার্কেটে থেকে আপনাদের সামনে যেগুলো তুলে ধরবো, পটল রয়েছে, বেগুন রয়েছে, কাঁচামরিচ রয়েছে, তো তিনটে জিনিসই তুলে ধরবো। আর দেখে নেবো যে আজকে পাইকারি বাজারটা কেমন রয়েছে আর আমদানিটা কেমন রয়েছে। তো আপনাদের বলেছি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক সবজির ক্ষতি হয়ে গেছে, তো দেখে নেবো আজকে কোনোরকমভাবে পাইকারি বাজারটা বেড়েছে না সেই একই রকম রয়েছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। অবশেষে সবজি মার্কেটে সবজির অফারটা শেষ হয়ে গেল। কেন বললাম আপনাদের, দেখুন আপনাদের জানিয়েছিলাম যেখানে মরিচের পাইকারি বাজার ছিল 8 টাকা 10 টাকা 11 12 13 14 15 16 18, এরকম ভিন্ন ধরনের দাম ছিল। তো আজকে যে পাইকারি বাজার, তো আপনাদের গতকালকেই জানিয়েছিলাম যে বাজারটা পুরো আগুন হয়ে যাবে। তার আগের দিন বৃহস্পতিবার আপনাদের জানিয়েছিলাম হ্যাঁ অবশ্যই হবে, কারণ যেভাবে বৃষ্টিটা লেগেছিলো অনেক সবজি ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তার উপর দিয়ে মরিচেরও হয়ে গেছে। তো এখন যে মরিচটা আপনাদের দেখাচ্ছি এইটা আপনাদের সামনে বাংলা মরিচ তুলে ধরছি। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার বলবো, তার বলবো কোয়ালিটি কেমন রয়েছে। ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে এখনকার টাইমে, ঠিক আছে, এখনকার টাইমে ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। তো দেখুন আজকে যে পাইকারি বাজারটা রয়েছে সেটা হচ্ছিল কি 28 টাকা করে পাইকারি বাজার, সে দেখুন 14 টাকার মাল সেই 28 টাকায় চলে এসেছে এই মরিচটা দেখে নিন। শুধুমাত্র যে আজকে মরিচের দামটা বেড়েছে তা না ফ্রেন্ড, প্রত্যেকটা সবজি করিমপুর মার্কেটে যেসব সবজি আমদানি হয় সেই সবজিগুলো আজকে ডবল দামে পাইকারি বাজার যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন আপনাদের সামনে যে বেগুনটা তুলে ধরছি গোল কালো বেগুন, তো কত করে যাচ্ছে পাইকারি বাজার বলবো, তো কোয়ালিটি কেমন রয়েছে, বিখ্যাত কোয়ালিটির মাল রয়েছে, ইমেজটাও দুর্দান্ত রয়েছে। দেখুন শুধুমাত্র একটু বৃষ্টির কারণে এই যে দেখুন মালের দামটা কোথায় চলে এসেছে। তো প্রত্যেকটা সবজি রয়েছে ডবল দামে পাইকারি বাজার। তো কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম যেখানে মরিচ 11 টাকার মাল 22 টাকা, 14 টাকার মাল 28 টাকা। তো আজকে যে দেখুন, তো গতকালকে বেতাই বাজার আপনাদের জানিয়েছিলাম যেখানে 8 টাকা 9 টাকা 10 টাকা 12 টাকা পর্যন্ত ছিল পাইকারি বাজার পাতা কাটার গোল কালো বেগুন। কিন্তু আজকে এই যে গোল কালো বেগুন কত করে যাচ্ছে জানেন তো, দেখুন সেই আপনাদের বলেছিলাম মাকড়াই বেগুন 17 টাকা 19 টাকা করে গিয়েছিল পাইকারি বাজার, কিন্তু এই যে গোল কালো বেগুন আজকে শুরু যেটা হয়েছে সেটা ছিল কি 15 টাকা করে পাইকারি বাজার এই যে গোল কালো বেগুন। তো পরবর্তীতে যদি কমে কিংবা বাড়ে আবার আপনাদের জানাবো, দেখতে থাকুন একবার ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। ফাইনালি ফ্রেন্ড, এইবার আপনাদের জানিয়ে দেবো যে শুরুতে পটল কত করে চলে আসছে পাইকারি বাজার। তার আগে একটু বলবো যে গতকালকে বেতাই বাজার কত করে জানিয়েছিলাম, সর্বনিম্ন যেটা ছিল 14 টাকা করে পাইকারি বাজার, যেটা সর্বোচ্চ দাম ছিল 18 টাকা। তো দেখুন 14 থেকে 18 টাকার মধ্যে ছিল বেতাই বাজারে পাইকারি বাজার পটলের পার কেজি। তো আজকে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি করিমপুর মার্কেটে। তো করিমপুর মার্কেটে কত করে যাচ্ছে শুরুতে, দেখুন গতকালকে যেটা শেষ হয়েছে আজকে সেখান থেকে শুরু হয়েছে। তো 18 টাকা গতকালকে শেষ হয়েছে সর্বোচ্চ দামে, তো আজকে সেটা 18 টাকা থেকে স্টার্ট হয়েছে। তো দেখুন দুর্দান্ত কাজলি পটল রয়েছে, তো দেখে নেবো পরবর্তীতে কত কমে কিংবা বাড়ে আবার আপনারা দেখতে থাকুন ফ্রেন্ড। একই সাথে এখন যেটা চলে যাচ্ছে পটল পাইকারি বাজার শুরুতেই 18 টাকা। আপনারা ভেবেছিলেন যে প্রাকৃতিক নিয়ম ভেঙে শীতকালে বৃষ্টি মানে হেভি মজা, শীতকালে বৃষ্টি আসছে ঠিক আছে, তারপরে একবার কনকনে ঠান্ডা পড়বে, তো কনকনে ঠান্ডা তো এখন দেখুন আপনাদের ভোগাবে। তো দেখুন এই যে গত 3-4 দিন ধরে বৃষ্টি লেগেছিল, একেবারে ওয়েদার খারাপ ছিল। তো দেখতে পাচ্ছেন গতকালকে আপনাদের বলেছিলাম একবার মরিচের পাইকারি বাজার যে কোনো সবজির দাম একেবারে বেড়ে যাবে। তো আজকে এই যে দেখুন সে 17 টাকার মরিচ যেটা বাংলা মরিচ ছিল আজকে তার দ্বিগুণ দাম হয়ে গেছে, ডবল দাম হয়ে গেছে। তো এটা কত করে যাচ্ছে, আজকে যে পাইকারি বাজার রয়েছে এই মালটা 34 টাকা করে পাইকারি বাজার চলে যাচ্ছে, দেখেন সেই বাংলা মরিচ তার ডবল দামে চলে যাচ্ছে পাইকারি বাজার। তাই এর আগেও আপনাদের দেখালাম সেই ডবল দামে 14 টাকার মাল 28 টাকায় চলে গেছে, আর এই দেখুন সেই 17 টাকার মাল 34 টাকা পাইকারি বাজার, সব ডবল ডবল দাম রয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে খুবই আগ্রহী হয়ে থাকেন আর এখনই যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, ডু সাবস্ক্রাইব টু সি মাই লাইভ ভিডিও, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড ডোন্ট মিস এনি আপডেট। এইবার আপনাদের সামনে যে বেগুনটা তুলে ধরছি পাতা কাটা বেগুন রয়েছে ফ্রেন্ড, তো একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন কোন কোয়ালিটির মাল রয়েছে। দেখুন আজকে ভালো কোয়ালিটির মাল ভালো দাম রয়েছে, কিন্তু আপনাদের সামনে যে বেগুনটা তুলে ধরছি একটু কোয়ালিটি খারাপ রয়েছে, ইমেজটা খারাপ রয়েছে, একটু ক্যাট বেরিয়ে গেছে। তো এই যে দেখাচ্ছি আপনাদের, দেখেছেন একটু ক্যাট বেরিয়ে গেছে, তো সাইজটা একেবারে ব্যাকাটারা হয়ে গেছে। কেন হয়েছে জানেন তো, যখন সার জল দেয় সেই টাইমেই তো বৃষ্টি হয়েছে, তো সার জল তো একরকমভাবে ধরেছিল, ধরে রাখতে পারেনি সার জলটা, যে কারণে এরকম হয়ে গেছে, পোকা হয়ে গেছে অতিরিক্ত মালে, বোঝা গেল। এখনকার এই যে বেগুনগুলো অতিরিক্ত পোকা হয়ে গেছে। তো আজকে যে পাইকারি বাজার আছে এই বেগুনটা সেটা চলো কি 14 টাকা পার কেজি, ঠিক আছে পাইকারি বাজার। তো পরবর্তীতে এর থেকে যদি ভালো মাল থাকে, ভালো মালের ভালো দাম আছে, সেই মাল যদি আমি দেখতে পাই অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখে নিন ফ্রেন্ড এখন যে মালটা দেখাচ্ছি আপনাদের, যেটা 14 টাকা করে পাইকারি বাজার গিয়েছে, যেখানে পটলের বাজার একই রকম ছিল 10 11 12 13। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড গতকালকে থেকে পরিবর্তন ঘটে গেছে, সেটা ছিল পটলের পাইকারি বাজার। তো শুরু হয়েছে 14 থেকে 18 টাকা গতকালকে গিয়েছে, তো আজকে যেটা শুরু হয়েছে 18 টাকা থেকে পটলের বাজার 18 টাকা শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এখন যেটা পাইকারি বাজার যাচ্ছে 18 টাকা থেকে, তো আপের দিকে দিয়ে উঠছে, দেখি কত আজকে আপে যায় ঠিক আছে। তো এখন যেটা পাইকারি বাজার যাচ্ছে 18 টাকা, তো পরে দেখুন 19 টাকা 19 টাকা চট করে কেটে যেয়ে এখন যেটা পাইকারি বাজার চলে যাচ্ছে সেটা ছিল 20 টাকা করে পাইকারি বাজার। তো দেখে নিন ফ্রেন্ড এখন 20 টাকা করে পাইকারি বাজার যাচ্ছে। তো পরবর্তীতে যদি আরও বাড়ে
কিংবা কমে আবার আপনাদের জানাবো, তো দেখতে থাকুন। আজকে বাংলা মরিচ সর্বনিম্ন যে দামে থেকে শুরু হয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তার আগে একটা বলবো, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বাংলা মরিচই তুলে ধরছি, তো আজকে সিবড়ি মার্কেটে নেই। আর যদি পরবর্তীতে আসে, যদি আমার চোখের সামনে বাদে, তাহলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখুন, এই যে বাংলা মরিচের সর্বনিম্ন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছিল কি 22 টাকা থেকে পাইকারি বাজার পার কেজি, বোঝা গেল? তো দেখুন, আরও তো আপনাদের দেখিয়েছি একেবারে ডবল দামে আজকে যাচ্ছে পাইকারি বাজার। যে দাম ছিল 12 টাকা সেটা হয়েছে 24 টাকা, যেটা 17 টাকা হয়ে গেছে 34 টাকা, যেটা 11 টাকা সেটা হয়েছে 22 টাকা, ঠিক আছে? এইরকম যাচ্ছে পাইকারি বাজার। তো দেখতে পাচ্ছেন লঙ্কা একেবারেই ছোটো সাইজ রয়েছে, ক্যাট সাইজের, তবুও সেই মাল 22 টাকা করে আজকে পাইকারি বাজার। এইবার আপনাদের নিয়ে চলে এসেছি গোল কালো বেগুনের কাছে। তো শুরুতে আপনাদের এক কোয়ালিটির বেগুন দেখিয়েছিলাম, ব্যাপক কোয়ালিটির মাল ছিল, যেটা 15 টাকা করে পাইকারি বাজারে গিয়েছিল। তো এখন যে কোয়ালিটির মালটা দেখাচ্ছি আপনাদের, দেখুন শুরুতে একটু চড়া ছিল বেগুনের পাইকারি বাজারটা, কিন্তু পরবর্তীতে বাজারটা একটু কেটে যায়। তো কত টাকা কাটে? 1 টাকা 2 টাকা কেটে যায়। তো এখন যে মালটা আপনাদের দেখাচ্ছি, দেখুন একটু ক্যাট সাইজের রয়েছে, মোটামুটি এখানে সব ধরনের মিক্সিং মাল রয়েছে। আর আপনাদের বলেছি শুরুতে যে একটু পোকা বেরিয়ে যাচ্ছে বেশি রকম বেগুনের, বোঝা গেল? তো দেখুন আপনাদের সামনে যে বেগুনটা তুলে ধরছি যেটা ছিল কি 12 টাকা আর 13 টাকা করে পাইকারি বাজার মারা রয়েছে এইখানে। দেখেন আপনাদের সামনে দিয়ে যে গাড়িটা চলে আছে সেই গাড়িটা কত করে চলে গেলো পাইকারি বাজার জানেন তো? আজকে আপনাদের জানাচ্ছি, তো দেখতে পাচ্ছেন মার্কেট এখন প্রায় ফাঁকা জায়গায় চলে এসেছে, তো বেশি আমদানি নেই, তো খুবই কম আমদানি রয়েছে। তো তার পাশে আপনাদের ঘুরিয়ে দেখায়, তো আপনাদের বলেছি যেখানে 18 টাকা শুরু হয়েছে, 18 টাকা 19 টাকা, 19 থেকে 20 টাকা, তো 20 টাকা থেকে যে গাড়িটা আপনাদের সামনে দেখে এক্ষুনি আপনাদের সামনে দিয়ে চলে গেলো যেটা, সেটা চলো কি 21 টাকা করে মারলো। দেখেন ফাইনালি ব্যান্ড, এইবার আপনাদের জানিয়ে দেবো যে মার্কেটে সবজির আমদানিটা কেমন ছিল, পাইকারি বাজারটা কত করে চলে গেছে। যদি বলা যে পটলের আমদানিটা কেমন রয়েছে, তো মোটামুটি রয়েছে পটলের আমদানিটা, যেটা পাইকারি বাজার। তারা কিন্তু বলবো যে গতকালকে বেতাই বাজার কত করে গিয়েছিল, 14 থেকে 18 টাকার মধ্যে ছিল পাইকারি বাজার, তো আপের দিকে উঠেছিল। আজকেও সেই করিমপুর মার্কেটে 18 টাকা থেকে শুরু হয়েছে, যেটা 21 টাকা সর্বোচ্চ দামে গিয়েছে। তো দেখুন আজকেও কিন্তু আপের দিকেই উঠেছে। তো পাইকারি লাস্ট ফিনিশিং যেটা মেরেছে সেটা ছিল কি 20 টাকা করে পাইকারি বাজার। তো এইবার বলবো গোল কালো বেগুনের আমদানিটা কেমন রয়েছে, তো মোটামুটি রয়েছে, যেটা সর্বোচ্চ দামে গিয়েছে, ব্যাপক কোয়ালিটির মাল ছিল, 15 টাকা পাইকারি বাজার দেখিয়েছিলাম শুরুতে। তার পরবর্তীতে বেগুনের পাইকারি বাজারটা একটু কেটে আসে, যেটা লাস্ট ফিনিশিং মেরেছে 12 টাকা 13 টাকা, তো আজকে 12 থেকে 15 টাকার মধ্যে ছিল, যেটা ছিল গোল কালো বেগুন। আর যেটা পাতাকাটা বেগুন দেখিয়েছিলাম আপনাদের, এক কোয়ালিটি একটাই মাল দেখিয়েছিলাম, যেটা কোয়ালিটি খারাপ ছিল, একটু পোকা কানা হাজার লাগা মাল ছিল, যেটা 14 টাকা করে পাইকারি বাজার ছিল। আজকে যদি ভালো কোয়ালিটির মাল থাকতো তাহলে পরে কিন্তু 14-এর ওপরেই যেত পাইকারি বাজারটা, ভালো কোয়ালিটির মাল পাতাকাটা, বুঝে গেল? তো দেখুন আজকে লঙ্কার বাজার কেমন রয়েছে, মার্কেটে যেটা রয়েছে শুধুমাত্র বাংলা লঙ্কাই রয়েছে, আর অন্য কোনো লঙ্কা নেই। তো যেটা পাইকারি বাজার, যেটা 8 টাকা দেখিয়েছি সেটা 16 টাকা, যেটা 10 টাকা সেটা 20 টাকা। তো আজকে যেটা শুরু হয়েছে না মরিচের দাম, সেটা হচ্ছিল কি 22 টাকা থেকে শুরু হয়েছে বাংলা মরিচ। তো যেটা সর্বোচ্চ দাম গিয়েছে 35 টাকা, আমার দেখা 22-এর থেকে 35 টাকার মধ্যে রয়েছে বাংলা মরিচ। তো দেখুন ফ্রেন্ড, প্রত্যেকটা সবজি রয়েছে আজকে ডবল দামে যাচ্ছে পাইকারি বাজার। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন, তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।